হুগলির গোঘাট থানার বকুলতলায় সাত নম্বর রাজ্য সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সৌরভ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? হুগলির গোঘাট থানার অন্তর্গত বকুলতলা সাত নম্বর রাজ্য সড়কের ওপর আজকে ভোর 6টা নাগাদ দুটি লরি মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী যে কোনো এক চালক সে ঘুমিয়ে পড়েছিল বলেই চোখ লেগে গেছিল বলে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কিন্তু একটি লরির চালক কিন্তু মারা যায় এবং অন্য এই একটি লরির খালাসি এবং অন্য লরির খালাসি ও ড্রাইভারকে গুরুতর আহত অবস্থা আরামবাগ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এই মুহূর্তে এই অ্যাক্সিডেন্টের ফলে কিছুক্ষণের জন্য কিন্তু সাত নম্বর রাজ্য সড়ক কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে। পরে ঘটনাস্থলে বোহার থানার পুলিশ এসে লরি দুটিকে ট্রেনের মাধ্যমে সরিয়ে দেয়। পরে রাজ্য সড়কটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। কিন্তু কেন এই দুর্ঘটনা এই নিয়েও কিন্তু পুলিশ তদন্ত করছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে চালক ঘুমিয়ে পড়ার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছিল।